আত্মা ধর্মের বাহাদুরি না আমি বলবো ধর্ম বড় ও ধর্ম সিদ্ধ তাহলে আমি তোমাকে সত্যি বলে স্বীকার করাবো যে ও ধর্মে হচ্ছে বড় ধর্ম হচ্ছে ছোট ধর্মের কাছেই ও ধর্মের শক্তি অতি তুচ্ছ রে বোকা আমি ওর চাকু শুদ্ধ করলেই ও ধর্ম তোলার মতো ধরে যাবে संघर्ष अपना सरदार मणिबर हमें देखते चाहिए अपने विचार कर ये देखी तार बिछरे के बोलो और के छुड़ो मंत्री महोदय वर्तमान আমার পদার সাধারণ কেমন আছে তার কি আপনি কোনো লক্ষ্য রেখেছে রূপার তারপর ওই সিংহাসনে তাদেরকে বসতে বলবো
সিংহাসনে বসবে সেই হবে বড় আর জানকি ওই রূপার সিংহাসনে বসবে সেই হবে ছোট ब्राह्मणदेर के दरबारे पाठिए दे কাপড় খুলে দেখতে পারবেন আপনারা কে বড় আর কে ছোট আমরা তাই করছি রাজা এই যে দেখছি স্বর্ণের সিংহাসন এই যে দেখছি রূপার সিংহাসন আরে বেঈমান রাজা তুমি আমাকে রূপার সিংহাসনে বসিয়ে ছোট করলে আমি তোমাকে দিয়ে যাচ্ছি অভিশাপ এই সুন্দর রাজ্যপুরে তুমি করবে অনুতাপ 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 তোমার কোনো ভয় নেই রাজা ও ধর্মদেব দিয়ে গেল তোমাকে অভিশাপ আর আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি তোমাকে আশীর্বাদ তোমার কোনো ভয় নেই রাজা ভয় নেই ভয় নেই ভয় নেই মন্ত্রী মশাই সেনাপতি সাহেব ওই ও ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ আর ওই ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ আমি আমি আর তো কিছুই বুঝতে পারছি না আপনাকে ডাকছে আমি এখন আসি মহারাজ শালাবতী সাহেব মন্ত্রী মহাশয় চলুন আমরা এবার অন্তপুরে চলে যাই গিয়ে দেখি রানীর কি হলো তাই চলুন মহারাজ আমার মাথাটা ঘুরছে শরীরটা কাঁপছে আমি যেন আর বসে থাকতে মনে হচ্ছে না আমি হয়তো আর বাঁচব না আমার কেমন জানি লাগছে সখি আমাকে একটু ধরো আমাকে ধরো আমাকে বসিয়ে দাও একি একি রানী তুমি অমন করছো কেন রানী পালো পালো রানী তোমার কি হয়েছে মহারাজ আমার আমার মরণে ডাক এসেছে না না রানী তুমি এই কথা বলো না রানী তুমি এই কথা বললে আমি কেমন করে শুনব রানী যাবনা আপন দোলাল কি আমি যে একটু দেখতে চাই আপনি তাদেরকে ডেকে আনুন ঠিক আছে রানী এই কাছে আপন দুলালকে পাঠিয়ে দে বাবা আমি হয়তো আর ফাঁস করা রে বাবা আমার যে কেমন লাগছে বাবা মা মন্ত্রী সাহেবকে দরবারে পাঠিয়ে দে মাগো
আপনি অমন করবেন না মা আমরা যাতে দুঃখ বেদনা আর সইতে পারছি না মা একি একি মহারানী আপনার কি হয়েছে বলুন মহারানী আপনার কি হয়েছে আমি যে বুক ফেটে যাচ্ছে আমার আমি কিছুই বলতে পারছি না আমাকে কথা দাও মীর কাশেম আমার আপন দুলাল কে তুমি তোমার নিজের ছেলের মতো করে ওদেরকে লালন পালন করবে আমায় কথা দাও আমায় কথা দাও ना हो बाती
रानी दुलाल तोदेर मा तोदेर माजे आमादेर माया चले ओई ओई बड़ पारे चले गेछे चले आए बाबा तोरा आमार काछे चले आए आए बाबा तोरा आमार काछे आए चेष्टा करे तोदेर मा के आर एक कुला दिन बिराते पारबो ना ठीक
আপনার কাছে পাঠিয়েছি তার আদরে দুটি সন্তান আপনার দুলালকে আপনি লেখা পড়া শিখি মানুষের মত মানুষ করে তোলার দায়িত্ব যে আপনার হাতে মাস্টার হ্যাঁ সেনাপতি সাহেব যার কে পরে বেশি আছি তার সন্তানকে আমি লেখা পড়া শিখিয়ে ওই মানুষের মতো মানুষ করে তুলব কারণ তারা জিতে বেশ আপনার দুলাল কি আপনার কাছে রেখে যাচ্ছি বাবা পন দুলাল বলুন কাকা আজ থেকে তোমরা মাস্টারের বাড়িতেই থাকবে এবং ভালো ভালো করে লেখাপড়া করবে এবার আমি আসছি বাবা কাকা আপনি এখান থেকে চলে গেলে কাকা আমরা তার এক মুহূর্ত এখানে থাকব না কাকা ওরা আছে অবুজ ওরা আমাকে ছাড়া থাকতে পারে না তাই তোদেরকে আমি একটি ফাঁকি দিই আমাকে চলে যেতে হবে না না বাবা আপন দিলাম কাকা আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না সত্যি বলছেন কাকা আপন দিলাম সত্যি কাকা বাবা আপন দিলাম বলুন কাকা তোমার গুরুদেবে প্রণাম করো বাবা কাকা গুরুদেব প্রণাম গুরুদেব প্রণাম দেখি দেখি কাকা কোথায় গেল কাকা সেনাপতি সাহেব চলে গেছে তা কি হয়েছে বাবা আপন দিলাম আমি তো এখনো বেঁচে আছি আমি তোমাদেরকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলব গুরুদেব তাই যেন হয় গুরুদেব তাই যেন হয় তোমরা এখন কুদাত্ত চলো বাবা খেয়ে দে পড়তে পারবে আহাই লেখা মায়ের চন্দ্র মুখ গো মায়ের চন্দ্র
मन का साला कल फूल लाया ससुर बने जाए কত রং বিরঙ্গের ফুল ফুটেছে তাই না তাই বেশ চল তো আর একটু বেরিয়ে আসি আমার জিনিস তুই দেখে কি করবি অতএব তুই একটু চলে যা আমি একটু ভালো করে তাকে জিজ্ঞাসা করে দেখি আচ্ছা হাই গো আমি ডাকি চন্দ্রাবু
আমাকে আবার ভুলে যাবে না তো না চন্দ্রা আমি কখনো তোমাকে বলবো না আচ্ছা বলো তো তোমার বাড়ি ঘর ঠিকানা আমি যদি তোমার সঙ্গে প্রেম করি তাহলে তো সব আমার জানতেই হবে তো জানতেই হবে তাহলে এবার বলো তুমি কোথা থেকে এসেছো তোমার বাবার নাম কি আমি আমার এই সংসারে আপন বলতে কেউ নেই চন্দ্রা তুমি আমি একা একাই থাকি তাই আমার আমার নাম হেকমত আলী ওরে বাবা রে বাবা একুন্ডা আমি এখন এখানে থাকবো না বাবা আমি এখান থেকে পালিয়ে যাব বাবা গুন্ডা গুন্ডা ভয় না তুমি আমি তো গুন্ডা নয় আমি তোমার পিছনে আমি তোমার খেলার সাথী আমি তো গুন্ডা নয় সত্যি তুমি আমাকে কিছু করবে না সত্যি তোমাকে আমি কিছু করব না একবারই সত্যি হ্যাঁ একবারই সত্যি হাই ভগবান সে দেখো এখনি আমার বুকের ভিতরটা শুধু দড়পড় দড়পড় করেছিল উনি বাবা গুন্ডা কোনো ভয় নেই তোমার দড়পড় তো আমি সব ঠিক করে দেব কোনো ভয় নেই আচ্ছা বন্ধু তাহলে তুমি আমাকে তো খুব ভালোবাসো তাই না তোমাকে খুব ভালোবাসি তুমি বলো তোমার পরিচয় কি কেমন তোমার মাতা পিতা কোথায় তোমার ঘর কেমন নাম তোমার বলো না আমাকে আচ্ছা বন্ধু আমি যদি আমার পিতার নাম বলি আমার মাতার নাম বলি তাহলে তো তুমি আবার ভয়েতে এখান থেকে পালিয়ে যাবে না তো কি বলছো এবির হেকমত আলীর ভয়ে পালিয়ে যাবে অসম্ভব এটা কখনো হতে পারে না সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আবার যদি তুমি আমাকে থেকে চলে যাও কখনো যাব না তবে শোনো অজয় রাজে একমাত্র কন্যা আমার নাম হচ্ছে শ্রী চন্দ্রাবতী ওরে বাপ রে তুমি অজয় রাজের কন্যা ওরে বাবা রে আমি এখন তাহলে পালাই না বন্ধু তোমাকে তো আমি পালাতে দিচ্ছি না কারণ আমি যে তোমার মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু তাই নাকি সাথী তাই তো এখন থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না ঠিক আছে তুমি একটা গান গাও আমি একটু শুনি তুমি গান শুনবে একটু গান শুনি তুমি আমার কত চেনা সে কি জানো না হ্যালো মহারাজের জয় হোক বলল মন্ত্রী মশাই আমার রাজ্যের সংবাদ কি মহারাজ এই এই রাজ্যের প্রজারা আপনার বিরুদ্ধে এই বিদ্রোহ বিদ্রোহ ঘোষণা করেছে মহারাজ তারা এই লক্ষ্মীবিহীন রাজার মুখ কিছুতেই দেখতে চায় না আপনি আপনাকে আপনাকে আমি অনুরোধ করে বলছি মহারাজ
द्वितीय बार बिये करोनी महाराज मंत्री मशाई एई कथा जदि ख्यानावती मीर कासेम जानते पारे ताहले जे এই রাজ্যের ভিতরে একটাই গুলজক সৃষ্টি হয়ে যাবে। মহারাজ মহারাজ আমি বলছিলাম কি, এই সুযোগে আপনি আপনি কয়েকদিনের জন্য ওই শিকার থেকে ফিরে আসুন, আপনার মন ভালো লাগবে। মহারাজ আপনি আপনি সেনাপতি মীর কাসেমকে বলে দেন আমরা আগামীকাল ওই শিকারের যাত্রা করব, সে যেন আমাদের শিকারের রাইজন করে। এ উত্তম কথা মন্ত্রী মহাশয়, ঠিক আছে আমি তাই করব। এই কাছিস আদেশ কেন যায়, যাও সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি। সেনাপতি মীর কাসেম, আমি মনে মনে ঠিক করেছি আমি এই রাজ্যের দায়িত্ব আপনার হাতে তুলে দিয়ে আমি কিছুদিনের জন্য ওই শিকারে যাব। না না সেনাপতি মীর কাসেম, এই সংকট মুহূর্তে আপনাকে পাশে থাকা একান্ত প্রয়োজন। আমি মন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে ওই শিকারে যাব, আপনি শিকারের আয়োজন করুন। আমি তাই করছি মহারাজ। মন্ত্রী মশাই আমি 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 এই ধর্মপুর রাজ্যে এমন আগুন জ্বালিয়ে তুলব যে সেই আগুনে জ্বালিয়ে পুড়ে মরব রাজা দ্রৌপদী আর রাজার দুই সন্তান অপনার দল। আর আর তুমি সেনাপতি, তোমাকেও মরতে হবে, তবে আমার নাম শুনতে জানবে বাহাদুর। সেনাপতি সাহেব, মন্ত্রী জং বাহাদুর সারা বন্তর নন্দন করে ঘুরে দেখছে, কোথাও একটি শিকার মিলল না। এখন উপায় আপনি আপনি কি কিছু ভাবছেন? মহারাজ আমরা অন্য বলে গেছি, ওখানে গুলো
स्वयंवर सबाई प्रजा सुख शांति फिर आनते हुए द्वितीय दबी करते ही महाराज तो उपाय नहीं महाराज सामने ठीक आंकी मशाई ताहले तक जदि ताहले चलो से स्वयं सबा चलो 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 आसन आसन राजाटाई राजाटाई एबार आपनादेर राशन ग्रहण करुन एबार राजाटाई आपनादेर आपनारा परिचय जानार इच्छा करी रूपनगर राजा रूपकान्त चंद्रपुर राजा चंद्रकान्त और धर्मपुर राजा ध्रुवती ठीक एबार आपनारा राशन ग्रहण कर ठीक रानी को ठीक है राजकुमारी तुम्हार जाके इच्छा है तार गलाय बर माला पड़िए दो बरमाल्य देखी मन मत नागर गलि बरमाल्य पड़ाई
কতগুলো তনু রাজকুমার থাকতে বাংলা পড়িয়ে দিল বৃত্তের গলায়। আমরা রাজকুমারীর কাছে আমাদের অনুরোধ, এখানে যুদ্ধের আয়োজন করা হয়, এই যুদ্ধে যে জয় লাভ করবে সেই হবে মহামান্য রাজকুমার। তাহলে আমিও যুদ্ধে প্রস্তুত আছি। মন্ত্রী সম্পাদক আপনাদের বিয়ের সাথে একটু মিশিয়ে দিন। মন্ত্রী চাল বাহাদুর, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছুটে করবো না। রাজকুমারী, আমি তাহলে তোমাকে তোমাদেরকে ধর্মপুরে যাওয়ার ব্যবস্থা করি গিয়ে। তাই করুন মন্ত্রী মশাই। আর যাবার সময় আনন্দ ভোগের আয়োজন করুন। আমি তাই যাচ্ছি মন্ত্রী মশাই। চন্দ্রা প্রতীকের সঙ্গে আমাদের আজই রাজ্যে চলে যেতে হবে, আপনি যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। কিন্তু তার আগে আমার একটি কথা আছে। বলো, কি বলবে তুমি চন্দ্রা? মহারাজ, আমার ছোটবেলায় একটি খেলার বাক্স আছে, সেই লোহার বাক্সটি ছেড়ে আমি আপনার সঙ্গে কিছুতেই যেতে পারবো না মহারাজ। একই চন্দ্রা, তুমি একই বলছো চন্দ্রা? এরকম লোহার সিন্ধুক আমার রাজ্যে অনেক আছে চন্দ্রা, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিবে চন্দ্রা। না মহারাজ, আমার যে ওই লোহার সিন্ধুকটা খুবই পছন্দনীয়। ঠিক আছে, তোমার যখন অনেক শখের জিনিস তাহলে তুমি সেটা নিয়েই চলো চন্দ্রা। বেশ, তাহলে এবার চলুন। তাহলে তাই করো, চলো। তুমি জড়িয়ে আছো বুকে আমায়, ছাড়া
খুশিতে যেন মন ভরে যাচ্ছে মহারাজ। বলুন না মহারাজ, এই রাজপ্রাসাদটা কে সাজিয়েছে? চন্দা, এই রাজপ্রাসাদটা সাজিয়েছে আমার বড় রানী, রানী রাজলক্ষ্মী। কিন্তু সে এখন কোথায়? সে এখন নেই রানী, সে ওই পরো পারে চলে গেছে। চন্দা, ওই পরো পারে চলে গেছে। হায় ভগবান! আচ্ছা মহারাজ, মহারাজ আমি শুনেছিলাম আপনার নাকি দুটি সন্তান ছিল। হ্যাঁ চন্দা, তুমি ঠিকই শুনেছো। তাহলে তারা কোথায়? তারা এখানে নেই চন্দা, তারা ওই মাস্টারের বাড়ি থেকে লেখা পড়া শিখছে চন্দা। মহারাজ আমি একটা কথা বলবো? বলো চন্দা। মহারাজ, মাছ হয়ে যখন আমি এ সংসারে এসেছি, তাহলে তো আর আমার ছেলেকে ওই মাস্টারের বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে না। তাহলে তুমি ওকে আনার ব্যবস্থা করুন না মহারাজ। ঠিক আছে চন্দা, তুমি যখন ওদেরকে দেখতে চাও তাহলে আমি তাদেরকে মহলে আনার ব্যবস্থা করছি। এই কাছিস আদেশ কেন যাও, শরাওতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি ওদের, আমি তাই যাচ্ছি। মীর কাসেম এই নারী নয়, এ হচ্ছে এই রাজ্যের সুন্দর রানী। এই তুমি আমি অবুজ হয় না সেনাপতি মীর কাসেম, ওই বিধতার লেখন না যাই খণ্ডন। আমি শিকারে গিয়েছিলাম, হঠাৎ জল পিপাসায় আমি ক্লান্ত হয়ে যাই, তাই তো আমি চলে যাই জলের সন্ধানে। জলের সন্ধানে ছুটে গিয়ে দুঃখে পড়ি এক রাজমহলে, আর সেই রাজমহলে গিয়ে দেখি এক স্বয়ম্বর সভা, আর সেই স্বয়ম্বর সভায় ফল মাল্লা পরিয়ে দেয় আমার গোলে। হ্যাঁ হ্যাঁ সেনাপতি মীর কাসেম, এছাড়া এছাড়া যে আমার কোনো আর উপায় ছিল না মীর কাসেম, উপায় ছিল না। আমি আমি যে পরিস্থিতির শিকার, এবার এবার আমার কথা শুনো। তুমি যাও, তুমি আপন দুলালকে ওই মাস্টারের বাড়ি থেকে মহলে আনার ব্যবস্থা করো। আপনার দুলাল এখানে? আপনার দুলাল কেন মহারাজ? ওদের যে মানে ভাই মীর কাসেম, আমি কি তাহলে মা হয়ে সন্তানকে দেখতে পারবো না? ভাই মীর কাসেম বলো না, আমি কি মা হয়ে সন্তানকে দেখতে পারবো না? পারবেন, পারবেন।
ওই মহারাজ দুটি সন্তান কি মহিলা দৌড় ভালোবাসা দিদি বুকে টেনে নিতে পারবি কেন পারবো না ভাই মীর কাসিম মা হয়ে যখন আমি এই সংসার দিয়েছি কেন পারবো না মাতৃ স্নেহ দিয়ে আপন দুলালকে মানুষের মতো মানুষ করতে ঠিক আছে যদি আপনি আপন দুলালকে ওই মহারাজ দুটি সন্তানকে মায়ের ভালোবাসা দিতে পারেন আর যদি বুকে টেনে তুমি আপন দুলাল কে কোন সময় ভুল বুঝো না চন্দ্রা কোন সময় ভুল বুঝো না মহারাজ আপনি দেখবেন আপন দুলাল আমার চোখের মনি হয়ে থাকবে আসুন আপনার বিশ্রাম করা অতি প্রয়োজন আসুন মহারাজ এবার চলো আমাদেরকে এখানে রেখে গেল গুরুদেব কাকা বাবু তো আমাদের আর একদিনে দেখতে এলো না গুরুদেব হয়তো রাজ কাজে ব্যস্ত তাই আসতে পারে না আপন দুলাল গুরুদেব আপন আপনি ভালো আছেন কাকা ভালো আছেন কাকা আমরা ভালো আছি কাকা আমি তোমাদেরকে নিতে এসেছি কোথায় কাকা একই বাজারে সেনাপতি সাহেব একে কোথায় নিয়ে যাবে এদের যে মানে মাস্টার সাহেব মহারাজ দ্বিতীয় বিয়ে করেছেন মহারাজ সঙ্গে করি মৌলি ফিরে এসেছেন তাই তো আমি ওদেরকে নিতে এসেছি আপনাদেরকে বিদায় করে দিন মাস্টার বাহ বাহ সেনাপতি কাকা আমাদের ছোট মা এসেছে আমি আমি গুরুদেব ছোট মাকে দেখতে যাব ছোট মাকে দেখতে যাব আপন দুলাল ভগবান আমি যে বুঝতে পারছি না সত্যি মা কাকে বলে সত্যি মা যে মানো এরা যে বুঝতে পারছে না ভগবান সেনাপতি সাহেব আপনাকে মহারানীকে দেওয়া কথা বলে গেলেন আপনি মহারানীর কাছে কথা দিয়েছিলেন আপনি দুলালের কোনো ক্ষতি হইতে আপনি দেবেন না আপনি কি সে কথা বলে গেলেন সেনাপতি মীর কাছে মাস্টার 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 আমি রানী মা কাছে শপথ করেছিলাম কিন্তু আমি তা পারলাম না মাস্টার সাহেব কারণ আমি যে মহারাজের বেতনভোগী কর্মচারী দায়িত্ব মহারাজের হুকুমে আমি আপন দুলালকে নিতে এসেছি মাস্টার হাসি আপন দুলালকে হাসি মুখে বিজয় করে নিল মাস্টার হাসি হাই দাই দেন গুরু দাই দেন মোদেরে ও হাই গো সুটো মাকে দেখতে যাব দাই দেন গুরু গুরুদেব এই বিদায়কালে তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নেই গুরুদেব আমি তো
তোমাদেরকে পাই লালা আশীর্বাদ করছি বাবা। আর এই বিদায় নগরে আমার এই চাদর খানা আমি তোমাদেরকে উপহার দিলাম আপনার উপহার আমরা মাথা পেতে আপনার এই উপহার আমি মাথা পেতে নিলাম গুরুদেব আমাদেরকে আশীর্বাদ আমাদেরকে আশীর্বাদ করবেন গুরুদেব আমাদের ফিরে এসে আপনার পায়ে চরণ ধুলি দিতে পারি চরণ ধুলি দিতে পারি গুরুদেব বিদায় গুরুদেব বিদায় গুরুদেব বিদায় বিদায় গুরুদেব বিদায় ভগবান তুমি অপর দুলারের সহায় থেকো অপর দুলারের সহায় থেকো সহায় থেকো দুলালকে আনতে গিয়েছে কিন্তু এ যাব তো ফিরে এলো না কেন তুমি তুমি অবুঝ হয়ে আর চন্দ্রাবতী আমি যখন সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দিছি সে অবশ্যই আপন দুলালকে নিয়ে প্রাসাদ আসবে চন্দ্রাবতী মহারাজ বলুন কাকা আপন দুলাল এই যে তোমার ছোট মা আমরা যে দুভাই বড় ইতিম মা আমরা যে বড় অসহায় মা আপনি আপনি আমাদের হারিয়ে যাওয়া মা আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না তো মা না বাবা এতদিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম এই তো তোদের দুই ভাইয়ের জন্য আমার মন খুব ছটফট করেছিল তাই তো তোদের কাছে আমি চলে এসেছি আর যাব না সে কি বাবা আপন তুমি আমার কাছে না এসে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইলে যে দুলাল ছোট মানুষ ও তোমার কাছে যেতে পারে মা আমি তো এখন বড় হয়েছি মা তাই তো আমি তোমার কাছে যেতে পারি না মা আমি তোমার কাছে যেতে পারি না ভাই দুলাল বেলা যে অনেক হয়েছে রে ভাই চল আমরা এবার স্কুলে যাব না দাদা আমি স্কুলে যাব না আমি ছোট ভাইয়ের কাছেই থাকবো তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো
সত্যি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি সত্যি। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। চল ভাই এবার আমার স্কুলে যাই। ঠিক আছে দাদা, তাই চলো চলো। চন্দ্রা নেই দণ্ড মুহূর্তের প্রতি, তুমি তাদের আপন দুলালকে কোন সময় ভুল বুঝো না চন্দ্রা, কোন সময় ভুল বুঝো না। আপন আমি ভেবেছিলাম তোদেরকে মাতৃ স্নেহ দিয়ে মানুষ করব, কিন্তু তোরা যখন আমাকে সৎমার চোখেই দেখলি তাহলে আমি সৎমার কাজ চালিয়েই যাব। তুমি নাকি একটা পাকা শিকারি, কিছুদিন হয় মহারাজ আমার বড় হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে মহারাজ। একি একি বলছো চন্দ্রা, তোমার হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে একথা একথা তুমি আমাকে আগে বলনি কেন চন্দ্রা? মহারাজ আমি তো জানতাম না, এই তো কিছুদিন হয় আমি জেনেছি যে আপনি নাকি শিকার করতে পারেন। ঠিক আছে আমি তাই যাব চন্দ্রা। না না পিতা, আপনি একই বলছেন পিতা, আমরা দু ভাই এখন বড় হয়েছি পিতা, আমরা দু ভাই এখন শিকারের যাব পিতা। আর তাছাড়া আমরা এখন বড় হয়েছি পিতা, আপনি শুধু আমাদেরকে শিকারে যাওয়ার অনুমতি দেন পিতা। না বাবা, তোমরা ছোট মানুষ, শিকারে যেতে হলে যুদ্ধ বিদ্যা শিখতে হয়। পিতা আমরা কাকা বাবুর কাছ থেকেই যুদ্ধ বিদ্যা সব শিখেছি পিতা। তাছাড়া এখন আমরা যুদ্ধ বিদ্যায় পারদর্শী পিতা। এ কি বলছিস বাবা দুলাল, তোরা শিকারে যাবি? এ মা মহারাজ বলো চন্দ্রা। তাহলে তো বেশ, আমাদের দুই সন্তান যখন শিকারে যেতে ইচ্ছুক তাহলে অনুমতিটা দিয়েই দিন মহারাজ। ঠিক আছে চন্দ্রা, তুমি যখন বলেছো তাহলে আমি ওদেরকে শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। এই কে আছিস? যাও একখানা তরোয়াল আর একখানা তীর আর ধনুক নিয়ে এসো। হ্যালো হ্যালো, বাবা দুলাল। মা এই নাও বাবা, তোমার জন্য আমি এই তরবারিটা খুব যত্ন করে রেখে দিয়েছি। আপনার উপহার আমি মাথা পেতে নিলাম মা, আপনার উপহার আমি মাথা পেতে নিলাম, আপনি আমাকে আশীর্বাদ করবেন মা, আমি যেন শিকার থেকে ভালো ভালো ভাবে ফিরে আসতে পারি মা। বাবা আপন বলেন পিতা, আমি তোমাকে দান করলাম এই তীর আর ধনুকখানি। দেন পিতা আপনার দেওয়া তরোয়ালখানি, আমি মাথা পেতে রাখলাম পিতা, আপনি আমাকে আশীর্বাদ করবেন পিতা, যেন আমি আপনার দেওয়া তরোয়ালখানি বন্য বর্দ। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোদেরকে পাণ্ডাল আশীর্বাদ করছি, তোরা যেন শিকারি করে ভালো ভালোই ফিরে আসতে পারি। হাই দাই দানি পিতা বিহিদাই দানি মোদেরে। আর বাবা বল, আমি তোদেরকে আমার পাণ্ডাল আশীর্বাদ করছি, তোরা শিকারে যা। ও হাইকো হে আশীর্বাদ করবেন
দান করিল এই নারসি খানি হাই গো সে আশীর্বাদ বহার দেন পিতা ফিরে দেন আশি গো ফিরে দেন আশি আশীর্বাদ করবেন পিতা আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি পিতা বিদায় পিতা বিদায় মাতা বিদায় পিতা আমাদেরকে আশীর্বাদ করবেন বিদায় পিতা আমরা শিকার থেকে আমরা যেন ভালোভাবে শিকার থেকে ফিরে আসতে পারি পিতা দুনিয়া আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি বিদায় একটা শিকারও মিললো না দাদা ভাই দুলাল এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না রে ভাই ওই সামনে পেয়ে গেলে আমরা শিকার অবশ্যই পাবো রে ভাই ঠিক আছে দাদা তাই চলো চলো আও দুলাল দাদা হয়েছে দুলাল তোমার দাদা কি হয়েছে দুলাল জল পিপাসায় আমার বুক পেটে যাচ্ছে দাদা দুলাল তুমি যেখান থেকেই পারো এ ফুটে চলে নিয়ে খাও নইলে যে তোমার পানের আদরের দুলাহার মরে যাবে দাদা মরে যাবে ওরে দুলাল এই গহীন বনের মাঝে আমি জল কোথায় পাবো রে ভাই আমারও যে কি অবস্থা রে ভাই আমারও যে কি অবস্থা যাও যাও না দাদা তুমি যেখান থেকেই পারো এক ফুটা জল এনে দাও দাদা ওরে দুলাল তার চেয়ে একটু চলো সামনে আমরা এগিয়ে যাই ওই সামনে আমাদের ছোট মায়ের মন্দির আছে ওখানে আমি তোমাকে জল দিব রে ভাই ওখানে আমি তোমাকে জল দিব হাই জল পিপাসা দাদা বুক পেটে যায় চহলি তেনা পাহাড়ি দাদা দাদা আমি খুঁজে পাই না এই তোরা কি কেউ দেখেছিস এ দেখলে আমার বন্ধুটাকে পাঠিয়ে দে তো এই বন্ধু চন্দ্রা আমার তো ভালো লাগছে চন্দ্রা এতদিন পরে বুঝি আমার কথা মনে পড়লো বারে তুমি তো জানোই বন্ধু আমার কত ঝামেলা আর তা বাদে আমার দুটো পথের কথা ছিল ওরা তো আমার মেজি পিলের মতো গেলে আমার পাশে পাশে মায়া মায়া করবে আমার তো অত ভালো লাগে না জানো বন্ধু ইচ্ছে করলেও আমি তোমার কাছে আসতে পারি না আজ কত কষ্ট করে
ওই আপন দুলালকে শিকারে পাঠিয়ে দি, তারপর তো আমি তোমার কাছে এসেছি বন্ধু। তাই নাকি চন্দ্রা? হ্যাঁ বন্ধু, এখন মনের আনন্দে তোমাকে আমি প্রেম সুধা বান করাবো। ঠিক আছে চন্দ্রা। এই বন্ধ ঘরে আজ পাশা খেলবো রে পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, সামনে তোমার সামনে, সামনে তোমার সামনে, একলা পাইয়াছি রে শাম, একলা পাইয়াছি রে শাম, এই নিদুর বনে আজ পাশা খেলবো রে শাম। তোমাকে নিয়ে পান করি বন্ধু। ঠিক আছে চন্দ্র, এবার এসো জলদি করে শুয়ে পড়ি। তাই চলো না শুয়ে পড়ি। হ্যালো, 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 হ্যালো,
কি আমার মা কোথায় গেল আমি তো মাকে দেখতে পাচ্ছি না এ কি ওগো খুদ ভগবান তুমি আমাকে কি দৃশ্য দেখালে ভগবান এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে কেন ভগবান মৃত্যু দিলে কেন না 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 আমি যদি মায়ের ইজ্জত ডেকে না দিয়ে যাই তাহলে যে আমার মায়ের কলঙ্ক হবে তাই আমি আমার গায়ের চাদরখানা দিয়েই আমি আমার মায়ের ইজ্জত ডেকে দিয়ে যাই ভগবান আমি আমার মায়ের ইজ্জত ডেকে দিয়ে যাই ভগবান ডেকে দিয়ে যাই আরে আমরা তো এখানে চেয়েছিলাম দুজন এই চাদর কোথায় থেকে এলো চন্দ্রা এই চাদর কোথায় থেকে এলো এই বন্ধু কি হলো এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙিয়ে দিলে কেন আরে চন্দ্রা আমরা তো এই জায়গায় চেয়েছিলাম শুনবো আমরা দুজন চেয়েছিলাম এই চাদর কোথায় থেকে এলো এ তো দেখছি আপন দুলালের গায়ে চাদর এই সেরেছে বন্ধু আমাদের মনে হয় আপন দুলাল দেখে ফেলেছে আমার চেয়ে তোমার আরো কি আপন আছে আরে সেই আপন নয় বন্ধু ওই মহারাজের দুই ছেলের নাম মিশেছো না বন্ধু ওরা তো সত্যি সত্যি শিকারে গিয়েছিল কিন্তু কিভাবে এলো আমি তো জানি না বন্ধু বন্ধু তুমি যদি এখান থেকে প্রাণের মায়া করো তো তাড়াতাড়ি পেয়া পালিয়ে যাও বন্ধু নইলে যে আমি তোমাকে বাঁচাতে পারবো না বন্ধু যাও যাও ওরে বাপ রে তুমি যতই বলো আমি আর বাবা হল না দেখছেন বাইরা কত বছর টাঙ্গের পিঁপড়ে থেকে প্রেম করলো আর এখন আমার এদের মাথায় নিয়েছে সেখানে আপন দুলাল এসেছিল এসে আমাকে জড়িয়ে ধরে বলছে মামা আমি তোমার কাছে প্রেম ভিক্ষা চাই বলুন আমাকে এ বিপদ থেকে আপনি রক্ষা করতে পারবেন রক্ষা 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 করতে পারি আমি একটি শর্তে বলুন আপনি কি শর্তে আমাকে রক্ষা করবেন আমি এই সুন্দর রাজ্যের রাজা হতে চাই আরে এটা তো আশ্চর্য কথা তুমি রাজা হবে তুমি জানো তার চেয়েও আরো মূল্যবান জিনিস তুমি পেতে পারো হ্যাঁ হ্যাঁ কি পাবো রানী এই রাজ সিংহাসনের সঙ্গে তুমি রানী চন্দ্রাবতীর এই লোভ লাবণ্য যৌবন খানো যে তুমি পেতে পারো এখন বলুন আপনি আমার কথা কথার মোতাবেক রাজি হ্যাঁ হ্যাঁ আমি রাজি রানী তাহলে বলুন আমি যা যা করতে বলবো ঠিক আপনি তাই বল করবেন হ্যাঁ ঠিক আছে আমি তাই বলবো এখন বলুন আমাকে কি করতে হবে তবে তোমার তো শুনো তুমি আমার মাথার তোমার তোমার সুন্দর মাথার চুলগুলো এলোমেলো করে তুমি চিৎকার করে বলবে তোমার চিৎকার শুনে রাজা ধনপতি ছুটবে এই রাজ দরবারে তারপরে নতুন করে কিছু জানতে চলে তোমার তোমার এই সুন্দর অবস্থাটাকে তোমাকে কে করেছে তখনই তুমি বলবে আপনার দুলাল এসে আমার সতীত্বটাকে হরণিক করেছে এই কথাটা শোনা মাত্রই রাজা ধনপতি ছটপট 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 করতে থাকবে আর সেই সুযোগে তুমি কিছু নতুন করে ছলনা করে কিছু কান্নাকাটি করবে আর তুমি আত্মনাদ করবে
আর বাকি যত কাজ বাকি হয়েছে এই মন্ত্রী জং বাহাদুর নিজ হাতেই নতুন করে গড়ে তুলে তুলবে রানী চন্দ্রা দেবী। তোমার কাজ তুমি শুরু করো, এখন আমি আসি। বেশ, আমি তাই করছি। আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আর যেতে যেতে বলবো আমাদের আপনি আপনি মহারাজ বড় বিশ্বাসঘাত, আপনি আপনার ছেলে তারে আমার সর্বনাশ করিয়েছেন, সর্বনাশ করে। দাঁড়াও চন্দ্রা। হ্যাঁ চন্দ্রা, আমি তাদের বিচার করব। আই কাছিস, যাও গাজালত, যাও পৌরি, আপন দুলালকে বন্দি করে দরবারে নিয়ে এসো। মহারাজ আপন দুলালকে চরম শাস্তি দেবেন মহারাজ, নইলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। মহারাজ তুমি অবুঝ হয় না, আমি ওদেরকে এমন কঠোর শাস্তি দিব যে যা দেখে এই দুনিয়ার মানুষ কেউ কল্পনাও করতে পারে না। যাও এখান থেকে, চলে যাও পৌরি। হ্যালো হ্যালো, পিতা পিতা, আমি আমরা কি অপরাধ করেছি যার জন্য আদেশ দিয়েছেন পিতা? তোরা কি অপরাধ করেছিস তা তোরা জানিস না শয়তান। আমি আমি তোদের মুখ দেখতে চাই না, আমি তোদেরকে চাবুক মেরে বুঝিয়ে দিব যে তোরা কি অপরাধ করেছিস। বল বল শয়তান, তোরা কি অপরাধ করেছিস বল। বলছি মহারাজ, এর মধ্যে আমি একটু মিথ্যে বলিনি মহারাজ, মিথ্যে বলিনি। অসহ্য অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই গেছিস, সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। দেখেছেন মহারাজ, আমি আপনাকে মিথ্যে কথা বলিনি, ওই দেখুন মন্ত্রী মশাই সব জানে। আপনি আমাকে খুলে বলুন, আপন দুলাল আপন দুলাল কি করেছে? সে তারা দুই ভাই তাদের সৎ মায়ের মন্দিরে ঢুকে তার মায়ের ইচ্ছা লুটিতে চেয়েছিল। না মহারাজ, আমি কথা বিশ্বাস করি না, ওই আকাশে চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, ওই চন্দ্র কলঙ্ক থাকতে পারে, কিন্তু আপন দুলাল এমন হীন কাজ করতে পারে না মহারাজ, আপন দুলাল এমন হীন কাজ করতে পারে।
বিশ্বাস করতে আপনার অসুবিধা হচ্ছে বলুন আমাকে আপনার মনে হয় আমি মিথ্যে কথা বলছি এই যে দেখুন আপনের গায়ে চাদর যে চাদর মাস্টার নিজে হাতে তাদেরকে পরিয়ে দিয়েছিল কি বলেছেন মহারানী প্রমাণ 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 এই চাদরখান আমার হাতে আসার সঙ্গে সঙ্গে এই চাদরের প্রতিটি কোণাই বলে দিচ্ছে এর মধ্যে রহস্য লুকিয়ে আছে এর মধ্যে রহস্য লুকিয়ে আছে চন্দ্রা দেবী আর এর মধ্যে রহস্য লুকিয়ে আছে মন্ত্রী মীর কাসেম হোসিয়ারি কাসে সাবধান সাবধান সরাবতী চল জংবাদুর হোসিয়ারি মীর কাসেম এই বকাশ দরবারে আমার সম্মুখে দাঁড়িয়ে আপনাদের অস্ত্র ধরতে বিবেকে দাঁড়ালো না মহারাজ আপনি কি আর বিচার করবেন না আমি এখান থেকে চলে যাব আমার বাবার বাড়িতে হ্যাঁ চন্দ্রা আমি আমি আর কঠোর বিচার করব এই কাছিস মাস্টারকে পাঠিয়ে দে আমাকে কেনে স্মরণ করেছেন মহারাজ আমার সন্তান দুটিকে শিখ পাঠিয়ে দিয়েছিলাম তোমার কাছে সুশিক্ষায় শিক্ষিত করতে আপনি সুশিক্ষায় শিক্ষিত না করে এমন শিক্ষা ওদেরকে দিয়েছেন এই শিক্ষায় আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে মহারাজ আমি আপনার দুলালকে এমন কোন শিক্ষা দেই নাই আর আপনার ওই উঁচু মাথাটাকে একেবারে নিচু করে দিবে বলুন আপন দুলাল কি অপরাধ করেছে আপন দুলাল ওর মায়ের মন্দিরে প্রবেশ করে আমি এই কথা বিশ্বাস করতে পারি না মহারাজ আকাশ বাতাস বিশ্বাস করতে পারে ওই 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে আমি বিশ্বাস করতে পারি না তার যে উপযুক্ত প্রমাণ রয়েছে আমার হাতে কা গরু মহারাজ আরানি তুমি নিশ্চিন্ত থাকো আমি ওদের কঠোর বিচার করব তাই করুন মহারাজ আপনি কঠোর বিচার করুন আমি দেখতে চাই আপনি কেমন বিচারক আমি আমি বলছিলাম কি মহারাজ ওই ওই ওদেরকে এমনের মতো ক্ষমা করা যায় না মন্ত্রী বেশি আপনি চুপ করে থাকুন বাবা আপনার দিলাল দেখি এখন অনেক মায়া আছে সত্যি সত্যি আপনি মহা মহারাজ আপনি কি বিচার করবেন না না দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের তামাশা দেখবেন হ্যাঁ রানী আমি ওদেরকে এমন শাস্তি দিব এই শাস্তি দেখে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না এই কাছিস ঘাতককে পাঠিয়ে দে আমি অনেক দিন হয় ঘুমিয়েছিলাম আজ আসবাড়িতে আমার ডাক এসেছে জানি না আমার কার মায়ের মুখ আবার খালি করতে হইব কার সিঁদুর সিঁদুর মুছে দিতে হবে আমাকে কেন ডাকছেন যা পড়াও যাও ঘাতক আমার এই কুলাঙ্গা সন্তান দুটিকে নিয়ে ওই দক্ষিণ শহরে নিয়ে কালীমার মন্দিরে নিয়ে তাদের শিরচ্ছেদ করে তাদের অত্যারে দেবে আমার রানীর হাতে না মহারাজ আপনার হুকুমে বহু নারী আমি হত্যা করেছি বহু ভাইয়ের ভুক আমি খালি করেছি কিন্তু
এই নিষ্ঠাম নিষ্পাপ নিষ্পাপ যদি সন্তানকে আমি হত্যা করতে পারব না, আপনি আমাকে ক্ষমা করেন মহারাজ। যাও ঘাতক, তুমি আর দেরি করো না, তুমি আমার বেতনভোগী কর্মচারী, তোমার এই কাজ করতে হবে। না মহারাজ, এই আপনার ক্ষত্র আজ থেকে আপনার চাকরি ছেড়ে চলে গেলাম মহারাজ। বিদায় মহারাজ, বিদায়। এই কি আছিস, নতুন ঘাতককে পাঠিয়ে দে। নতুন ঘাতকে আর কোন প্রয়োজন হবে না মহারানী, আমি নিজেই ঘাতক হয়ে ওই অপরিধুলালকে আমি নিজে হত্যা করব। মাস্টার মাস্টার মাস্টার, একই বলছো মাস্টার, তুমি মাস্টার হয়ে ছাত্রকে হত্যা করতে পারবে? কেন পারবো না মহারাজ, আপনি যদি পিতা হয়ে ওই ছেলেকে হত্যা রাজনীতি দিতে পারেন, আর আমি তো তাদের গুরু, আমি তো তাদের শিক্ষা গুরু মাস্টার, আমি কেন পারবো না ওই অপরিজনকে হত্যা করতে? মাস্টার এখানে নয়, ওদেরকে কালীবার মন্দিরে নিয়ে গিয়ে ওদের দুঃখ দুঃখ ধর থেকে মাথা আলাদা করে তত্ত্ব রক্ত এনে দিবে আমাকে, তবে আমার মনোবাসনা পূর্ণ হবে। চলো 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 বাবা বন্ধুরাল, আমি তোমাদেরকে ওই দক্ষিণের শ্মশানে কালীবার মন্দিরে হত্যা করে আমি রক্ত আনি দেব ওই আক্রোশের হাতে। যেতে হবে আজ জনের ঘরে, সে আলোতে চান করে নেবে। যেতে হবে আজ জনের ঘরে, আমি আপনাকে হত্যা করতে পারবো না সেনাবাহিনীর কাছে, আপনি এখান থেকে চলে যান। আপন দুলাল যদি আপনার সন্তান হতো তাহলে কি পাকে আপনার নিজের সন্তানকে হত্যা করতে? তাদেরকে আপনি হত্যা করেন না মাস্টার, তাদেরকে ছেড়ে দিন। ঠিক আছে সেনাপতি সাহেব, আপনার কথা আপন দুলালকে আমি ছেড়ে দিচ্ছি সেনাপতি সাহেব, যদি পারেন ওদেরকে অন্যদিকে পাঠিয়ে দিন, তাহলে বলে দিন এরা যে বাঁচবে না ওই শয়তানের চক্রান্তে। আমি তাই করবো মাস্টার। মহাপন দুলাল চলো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে এখান থেকে যেতে হবে, আমি যে তোমাদের যাওয়ার ব্যবস্থা করেছি। বিদায়ের